বর্তমানে কিন্তু ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সনটা প্রোডাকশন অফ আছে, এজন্য কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে নতুন ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সনটা অ্যাভেলেবেল না। বাইকটি হচ্ছে 2022 এর মডেল, বাইকটির বয়স হচ্ছে মাত্র 5 মাস, আর এই বাইকটি রান করেছে অনলি ফর 5000 কিলো, আর বাইকটি হচ্ছে ওয়ান টেস্টে আছে, যে নেবেন সে কিন্তু ফার্স্ট ওনার হবে। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোহান বাইকস অ্যান্ড সোহান ব্লগস। আপনারা আশা করছি সকলেই ভালো আছেন। সো বন্ধুরা, আপনারা কিন্তু অনেকে আমাদের ফেসবুক পেজে কমেন্ট করেছেন এবং অনেকে আমাদের ফেসবুক পেজে কিন্তু ইনবক্সও করেছেন R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সনটার জন্য। সো বন্ধুরা, বর্তমানে কিন্তু ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সনটা প্রোডাকশন অফ আছে, এজন্য কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে নতুন ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সনটা অ্যাভেলেবেল না। তো যারা একেবারেই ফ্রেশ কন্ডিশনের নতুনের মতো চকচকে R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সনটা খুঁজছেন, তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন। এই বাইকটি হচ্ছে 2022 এর মডেল, বাইকটির বয়স হচ্ছে মাত্র 5 মাস, আর এই বাইকটি রান করেছে অনলি ফর 5000 কিলো, আর বাইকটি হচ্ছে ওয়ান টেস্টে আছে, যে নেবেন সে কিন্তু ফার্স্ট ওনার হবেন। এক কথায় নতুন বাইক কেনা আর এই বাইকটি কেনা কিন্তু একই কথা। তো যারা একটু ফ্রেশ কন্ডিশনে বাইক খুঁজছেন, যে নতুনের মতো বাইক কিনবেন বা নতুন বাইক কেনার চিন্তাভাবনা করতেছেন, তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বাইকটির বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ আসছে কি না, ইঞ্জিনের কন্ডিশন কেমন, তারপর মিটারের কন্ডিশন কী, ইঞ্জিনের সাউন্ড থেকে শুরু করে বাইকের পুরো বডি দেখাবো এবং পুরো কন্ডিশন আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দেবেন, সাথে ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সো বন্ধুরা, কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক আজকের ভিডিও। R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সন 2022 এর মডেল, মাত্র 5 মাস বয়স, ওয়ান টেস্টে আছে, যে নেবেন সে কিন্তু ফার্স্ট ওনার হবেন। নতুন বাইক কেনা আর এই বাইকটি কেনা কিন্তু একই কথা। তো চলুন আপনাদেরকে বাইকের একটু কন্ডিশনটা দেখাই। প্রথমে আমি ফ্রন্ট সাইড থেকে শুরু করতেছি। সো এই হচ্ছে বাইকের ফ্রন্ট সাইড, দেখেন একেবারেই কিন্তু ফ্রেশ আছে, কোথাও কোনো স্ক্র্যাচ বা কোথাও কোনো ভাঙ্গাচুরা বা কোথাও কোনো ঘষা মাজা কোনো দাগও নেই, স্পটও নেই, একেবারেই নতুন কন্ডিশন। আপনারা যদি ফিজিক্যাল আমাদের শোরুমে আসেন, যদি বাইকটি দেখেন, আপনারা বুঝতেই পারবেন না আসলে এটা কি নতুন বাইক নাকি পুরাতন বাইক, ভাববেন যে না এটা নতুন বাইক, আসলে কিন্তু এটা নতুন না, আসলে এটা পুরাতনই। সো এসে ফ্রন্ট সাইডের কন্ডিশন দেখেন, একেবারেই কিন্তু ফ্রেশ আছে, কোথাও কিন্তু কোনো বিন্দু পরিমাণে স্ক্র্যাচ নাই, কোনো কিছু নেই, একেবারে ফ্রেশ। ডিস্ক, তারপরে এই যে টায়ার বিটগুলো দেখেন, একেবারেই কিন্তু নতুনের মতো আছে, ডিস্ক থেকে শুরু করে সব কিছু কিন্তু ওকে। এটা কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস। এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন, ইঞ্জিন কিন্তু আনটাচ, ইঞ্জিন কিন্তু এখন হাত দেওয়া নেই, ইঞ্জিন একেবারেই ফ্রেশ আছে। তারপরে হচ্ছে পেছনের চাকার কন্ডিশন দেখেন, একেবারেই কিন্তু ফ্রেশ, ডিস্ক থেকে শুরু করে টায়ার, তারপর মারগার্ড আর সব কিছু কিন্তু একেবারেই ফ্রেশ আছে। আর বাইকটি কিন্তু হালকা একটু মডিফাই করা আছে, এদিকে কিন্তু বাম্পার লাগানো আছে, সেক্ষেত্রে আপনি যদি বাইকটি পারচেস করেন তাহলে আপনার এক্সট্রা কোনো বাম্পার লাগানো হবে না। তারপর সাইলেন্সারে কিন্তু এক্সট্রা গার্ডও লাগা আছে। আর বাইকের পেছনের কন্ডিশনটা হবে ঠিক এরকম, পেছনের কন্ডিশনটা দেখেন একেবারেই কিন্তু ফ্রেশ, লুক লাইট নিউ কন্ডিশন। এদিকের কন্ডিশনটা দেখেন, এদিকেও কিন্তু একেবারেই ফ্রেশ আছে, কোথাও কোনো কোনো স্ক্র্যাচ বা কোনো কিছু নেই, একেবারেই ফ্রেশ আছে। ইঞ্জিনের কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন, একেবারেই ফ্রেশ চকচকে। বডিতে কিন্তু কোথাও কোনো স্ক্র্যাচ নেই বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই বা কোথাও কোনো ঘষা মাজা নেই, একেবারেই ফ্রেশ কন্ডিশন আছে। তারপরে এদিকের কন্ডিশনটা দেখেন, চাকার একেবারেই কিন্তু ফ্রেশ, এসআইটিও কিন্তু ফ্রেশ আছে। তারপরে হচ্ছে আপনার লুকিং গ্লাস থেকে শুরু করে তারপর হচ্ছে মিটারের কন্ডিশন একেবারেই ফ্রেশ। এই হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল ট্যাঙ্কের কন্ডিশনটা দেখেন, কোথাও কিন্তু কোনো ঘষা মাজা বা কোনো স্ক্র্যাচ নেই। মূল কথাই হচ্ছে এই বাইকটি অলমোস্ট নতুন কন্ডিশন আছে, মানে বুঝতে পারতেছেন একটা বাইকের ব্রেকিং পিরিয়ড থাকে কিন্তু আপনার 6000 কিলো পর্যন্ত, আর এই বাইকটি রান করেছে অনলি 5000 কিলো, মানে এখনও বাইকের ব্রেকিং পিরিয়ডে শেষ হয় নাই। আর এই বাইকটি যিনি সেল করেছে উনি কিন্তু হচ্ছে R15 ভার্সন 4 কিনবে, এই জন্য কিন্তু বাইকটি সেল করেছে, আর উনি কিন্তু খুব সেফলি ড্রাইভ করেছে, আর বাইকটি মূলত ওনার হাত থেকে কখনো পড়ে নাই বা কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই বা কোথাও ঘষা মাজা খায়নি, মানে বাইকটি দেখলে আপনারা বুঝবেন যে আসলে বাইকের ড্রাইভারটা কেমন ছিল, বাইকের মালিকটা কত সেফলি হচ্ছে বাইকটি ইউজ করেছে। সো আমি বলবো যে সরাসরি আমাদের শোরুমে আসেন, এসে যদি বাইকটি দেখেন ইনশাআল্লাহ আপনাদের বাইকটি পছন্দ হবে। সো বন্ধুরা, যারা আপনারা এই বাইকটি কিনতে চাচ্ছেন, এই বাইকটির প্রাইস চাচ্ছি আমরা 410000 টাকা, আমাদের আস্কিং প্রাইস 410000 টাকা আমাদের আস্কিং প্রাইস। এক্ষেত্রে আপনারা যদি সরাসরি আমাদের শোরুমে আসেন, এসে দেখে শুনে যদি কথা বলেন তাহলে কিন্তু দামাদামি করে কিন্তু আপনারা বাইকটি পারচেস করতে পারবেন। আর এই মুহূর্তে কিন্তু R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সনটা নতুন বাইক কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না। সো যারা আপনারা বাইকটি কিনে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আবারও বাইকের কনফিগারেশনটা জানিয়ে দেবো।
এটা হচ্ছে ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সন 2022 এর মডেল বাইকটির বয়স হচ্ছে মাত্র 5 মাস বাইকটি রান করেছে 5000 কিলো বাইকটি ওয়ান টেস্টে আছে যে নেবেন সে কিন্তু ফার্স্ট ওনার হবেন মানে নতুন বাইক নেওয়া আর এই বাইকটি নেওয়া কিন্তু একই কথা সো এই বাইকটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 410000 টাকা 410000 টাকা হলে কিন্তু আপনি এই বাইকটি পারচেজ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা মূলত ছিল এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা বাইক পারচেজ করতে চাচ্ছেন অথবা সেল করতে চাচ্ছেন অথবা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন চলে আসবেন সোহান বাইকসে